সময় দেখার জন্য অ্যানালগ ঘড়ির ব্যবহার এখন প্রায় উঠেই গেছে। বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই প্রেফার করি স্মার্ট ওয়াচ। আর স্মার্ট ওয়াচের সবচেয়ে বড় বিশেষত্বের জায়গা হচ্ছে সময় দেখার সঙ্গে সঙ্গে তা আমাদের অন্যান্য অনেক চাহিদা পূরণ করে। ফ্যাশন এবং প্রযুক্তিপ্রিয় মানুষের কাছে স্মার্ট ওয়াচ এখন পছন্দের শীর্ষে। আমি একটা স্মার্ট ওয়াচ ইউজ করতেছি, বেসিক্যালি এটা আমার বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্যই টার্গেট করে এটাকে কেনা। সন্ধ্যার পর দৌড়াদৌড়ি করছি বা ব্যাকলিপ দিচ্ছি, এগুলোর জন্য আসলে স্মার্ট ওয়াচ ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এখন হয়ে দাঁড়িয়েছে আমাদের রেগুলার লাইফে। স্মার্ট ওয়াচ অ্যাকচুয়ালি শুধু ঘড়ি দেখার জন্য না, এটা আমাদের ডেইলি লাইফের সাথে এখন কানেক্টেড হয়ে গেছে। অনেক সময় আমার মেসেজ আমি দেখতে পাচ্ছি, আমার ফোন কলটা দেখতে পাচ্ছি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যেহেতু অনেক সময় কম্পিউটারের সামনে কাটাই, তো দেখা যায় যে আমি আসলে ডক্টরের প্রেসক্রাইব করা যে আমাকে অনেক সময় উঠে যেতে হয়, এক ঘন্টা পর পর আমাকে উঠে যেতে হয়, এই নোটিফিকেশনটা আমি স্মার্ট ওয়াচ থেকে পাচ্ছি। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং রাইট নাও ফর আওয়ার ডেইলি লাইফ। একটা স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে আপনাকে ব্যাটারি, লংজিবিটি এবং এর ওয়ারেন্টিটা দেখে কেনা উচিত। ইউজুয়ালি ব্র্যান্ড যেসব কোম্পানিগুলো আছে এটাই আসলে প্রেফার করা উচিত। নন ব্র্যান্ডগুলো আসলে লংজিবিটি থাকে না, যদিও ওরা ওয়ারেন্টি দেয়। ব্যাটারি ইউজুয়ালি দেখা যায় যে এক মাস পর্যন্ত থাকে, এর নিচে হলে আসলে আপনার পোষাবে না। প্রতিদিন একটা ওয়াচ চার্জ দেওয়া আসলে মিনিংফুল না, যেহেতু আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকি। সো এটা ওয়াটারপ্রুফ বা এটা হিটপ্রুফ বা অন্যান্য যেসব দরকার সেটা আছে কি না সেটা আমাকে খেয়াল করি, তারপর স্মার্ট ওয়াচটা কেনা উচিত। আমি যে স্মার্ট ওয়াচটা ইউজ করছি এটা ইউজুয়ালি 30 দিনের মতো আমাকে ব্যাকআপ দিচ্ছে, সো উইচ ইজ গুড এনাফ ফর মি। মার্কেটে হয়তো এর থেকেও কমে পাওয়া যাচ্ছে বা এর থেকেও বেশি পাওয়া যায়, তবে এর মিনিমাম 30 ডেজ হলে আই গেস আমাদের ক্ষেত্রে এটা কনভিনিয়েন্ট, কারণ প্রতিদিন আসলে স্মার্ট ওয়াচ চার্জ দেওয়া আসলে ডিফিকাল্ট ফর আস।